স্বাধীন দেশ, আমরা অনেক কষ্ট করেছি, আমরা অনেক কষ্ট করে আমরা দ্বিতীয়বার এই দেশ স্বাধীন করেছি। এই স্বৈরাচার সরকারের দালালরা কেউ এই দেশে আর থাকতে পারবে না। আমরা চাই না, ধ্বংস করার মূল কারিগর এই পাপন গঙ্গা। এই পাপন গঙ্গদের আমরা এই বাংলার মাটিতে আওয়ামী মদত পুষ্ট এই দুঃশাসনের অপশাসনে যারা দলীয়করণ করে ক্রিকেটটাকে ধ্বংস করছে তাদের অপসারণ চাই, তাদের পদত্যাগ চাই। যত হাইরা দালাল মুক্ত দেশ চাই, আমরাই দালাল মুক্ত দেশ চাই। আমি দালাল এই ক্রিকেট করে থাকতে পারবে না, দালাল করে ক্রিকেট করে থাকতে পারবে না, কোথাও পারবে না, ক্রিকেট বোর্ডেও থাকতে পারবে না, কোথাও না। পাপনের পদত্যাগ চাই, পাপনের অবশ্যই চাই, অবশ্যই অবশ্যই। পাপন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা অঙ্গন মানুষের হৃদয়ে সিম্প্যাথির জায়গা এই ক্রিকেট, ফুটবল, জিমনেশিয়াম, বিকেএসপি, যে যত জায়গায় ক্রিকেট আছে সেই ক্রিকেটকে ধ্বংস করার মূল কারিগর এই পাপন গঙ্গা। এই পাপন গঙ্গদের আমরা এই বাংলার মাটিতে আওয়ামী মদত পুষ্ট এই দুঃশাসনের অপশাসনে যারা দলীয়করণ করে ক্রিকেটটাকে ধ্বংস করছে তাদের অপসারণ চাই, তাদের পদত্যাগ চাই। অনতিবিলম্বে আইসিসির নিয়ম মেনে একটা গঠনতন্ত্রমূলক পদত্যাগের মাধ্যমে বাংলার জনগণের হাতে ক্রিকেটের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনারা চলে যান, নইলে আমাদের যদি আপনাদের টেনে নামাতে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। ভালোই ভালোই ক্রিকেট ফুটবল থেকে আওয়ামী সন্ত্রাসী দুর্নীতিবাদ লুটেরা ক্ষমতা লোভী এসব দূর হয়ে যান, নইলে আমরা রাজপথে জবাব দেব ইনশাআল্লাহ। ওদের পদত্যাগ চাই, আর কিছু চাই না, ওদের দেখতে চাই না, ওদের সরকার নাই, দালাল দালাল, ওরা ওদের কোনো সরকার নাই, তাই না? এখন ওরা কিভাবে এই এই ক্রিকেট বোর্ডে থাকে, ওরা কিভাবে এই দালাল, ওরা ওই যে আমি দালাল, যেমন ধরুন সাকিবুল হাসান, তারপরে ধরুন মাশরাফি, তারপরে ধরুন পাপন, এগুলিয়ে এই দেশটা মনে করেন যে জ্বালায় হালাইছে। এখনো ওদের সরকার নাই, ওরা অবৈধ, ওরা কিভাবে এখানে আবার এই দাবি খাটাইতে আসে? ওদের পদত্যাগ চাই আমরা, ওদের পদত্যাগের জন্য আজকে আমাদের এই মানববন্ধন। Thank you.